এই ধরনের পোকাগুলো কিন্তু যে কোনো লতানো গাছের জন্য খুব ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের পোকাগুলোকে হাত দিয়ে ধরুন আর টিপে মারুন, এছাড়া আর কোনো উপায় নেই, ধরুন আর হাত দিয়ে টিপে মেরে দিন, এছাড়া কোনো, কারণ এগুলো খুব বেশি হয় না, একটা দুটোই দেখা যায় গাছে, যে কোনো গাছে পাতার তলায় থাকে। আর পাতাগুলোকে এই দেখুন কীভাবে খেয়েছে, দেখেছেন কুচি কুচি পাতাগুলো কীভাবে কুড়ে কুড়ে খেয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছ পরিচর্যা কিন্তু পর্যবেক্ষণটাও কিন্তু একটা বড় জিনিস, আপনি শুধু পরিচর্যা করলেই হবে না, পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা অবধি ক্ষতিকর পোকারা কিন্তু ঘোরাফেরা করে, সেই জন্য সন্ধ্যার পরে যে কোনো স্প্রে দিন। আর স্প্রে দিলেও হয় না, কারণ আমি বললাম এইসব জিনিস, তারপর ধরুন শামুক, ছোটো ছোটো শামুক কিন্তু পাতাগুলোকে খেয়ে ফেলে, নতুন নতুন যে মূল মুখটা বেরোচ্ছে, শাখাটা বেরোচ্ছে, সেই শাখাগুলোকে কেটে ফেলে। সেই জন্য রাত্রিবেলা এসে সেগুলোকে কিন্তু দমন আপনাকে নিজেকেই করতে হবে, এটা কোনো স্প্রে দিয়ে বা কোনো কিছু কীটনাশক দিয়ে হবে না, যে যত কথাই বলুক আমি নিজে আমি দেখেছি, কিন্তু এগুলো আমি নিজেই করি।